আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পোড়া মোটর। আমরা গাড়ি চালানোর সময় হঠাৎ করে দেখা যায় গাড়িটি জাম হয়ে যায়, গাড়িটিতে পিক আপ দিলে আর গাড়ি ঘোরে না। তো যদি জাম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা করি, কন্ট্রোলারের যে তারগুলো আছে তারগুলোকে খুলে দিই। কন্ট্রোলারের তার খুলে দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে ফ্রি হয়ে যায়, আবারও দেখা যায় কন্ট্রোলারের তার খুলে দেওয়ার পরেও ফ্রি হয় না। তো কন্ট্রোলারের তার খুলে দেওয়ার পরেও যখন ফ্রি না হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের মোটরটি নষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটি পুড়ে গিয়েছে। তো এই পোড়া মোটরটি আমরা কী করব? মোটর যখন পুড়ে যায়, একটি মোটর কিনতে গেলে 7-8 হাজার টাকা খরচা হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো এই মোটরগুলো কীভাবে নষ্ট মোটর ভালো করা যায়। আমরা অন্য আরেকটি মোটর বাদাই করে রাখছি, আমি সেই মোটরটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমার সামনে যে মোটরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মোটরটিও কিন্তু পুড়ে গিয়েছিল। আমরা এই মোটরটিকে বান্ধার পরে দেখতে পাচ্ছেন বার্নিশ দিয়েছি, বার্নিশ দিয়ে মোটরটি শুকানোর জন্য রাখছিলাম। তো আমি এই ভিডিওটি, এই মোটরটি দেখার পরে ভাবলাম যে একটা ভিডিও করি, ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো যারা এই ধরনের মোটর বান্ধে নিতে চান তারা অল্প টাকাতে মোটর বান্ধে নিতে পারবেন। 2000-2500 টাকা খরচা করলে মোটরগুলো বান্ধা যায় বা বান্ধিলে অনেক সুন্দরভাবে চলে, কেনা মোটরের থেকেও ভালো চলে বান্ধে নিলে। তো আপনারা যদি কেউ মোটর বান্ধে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে আমি আমার এই ভিডিওটি এটুকুই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।